সবাই আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আওয়াজ করুন বাবা, আওয়াজ করিস। আচ্ছা, গতদিন পর্যন্ত যে ক্লাসটা গতদিন হয়েছিল, নিশ্চয়ই সেই ক্লাসটা বুঝতে পেরেছিস। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আগের দিনের ক্লাস থেকে, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারিস, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারিস। আর তোরা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল খাতা লেখা শুরু করে দিয়েছিস, যা যারা লিখেছিস একটু আমাকে জানা, বা লেখা শুরু করেছিস? হ্যাঁ স্যার, লিখেছি। লিখেছো তো? হ্যাঁ আচ্ছা, স্যার। বেশ ঠিক আছে তাহলে। আচ্ছা, কারোর কোনো অসুবিধে আছে? আচ্ছা, কেউ কিছু বলছো না মানে তাহলে বুঝে নেবো কোনো অসুবিধে নেই। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে আজকে দ্বিতীয় ক্লাস শুরু করছি, যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেই জায়গাটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনের দিকে দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছো নিশ্চয়ই, স্ক্রিনটা শেয়ার করেছি তোমার সামনে। গত দিনের যে ক্লাসের যেখানে শেষ করেছিলাম সেই প্রোগ্রামটা নিয়ে এসেছি। তো এইচটিএমএল এ আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম, কি কি প্রশ্ন। তাহলে এটা হচ্ছে এইচটিএমএল, একটা প্রোগ্রামের স্ট্রাকচার ছিল, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে তাই না? স্ট্রাকচারটা দেখাচ্ছি। এইচটিএমএল ছিল একদম প্রথমে ট্যাগ, শেষে ছিল স্ল্যাশ এইচটিএমএল, তারপর এই এইচটিএমএল ট্যাগের মধ্যে এইচটিএমএল মেন ট্যাগ, এই মেন ট্যাগের মধ্যে সমস্ত ট্যাগগুলো ধারাবাহিকভাবে অবস্থান করবে। মানে এই যেমন ভাবে লেখা আছে আর কি, তেমন ভাবে অবস্থান করবে। আর বডির মধ্যে আমরা সমস্ত কাজগুলো করব বিভিন্ন ট্যাগের সাহায্যে, মানে আমরা যা এই কটা ট্যাগ ছাড়া, যে স্ট্রাকচারের যে কটা ট্যাগ, এই ট্যাগগুলো ছাড়া বাকি সমস্ত ট্যাগগুলোকে আমরা ব্যবহার করবো এই বডি সেকশনে, বডি সেকশনে কাজ করব। বেশ, বই তোমরা বোধহয় কিনতে এখনো কিনে উঠতে পারোনি বোধহয়, বই কেনা গেছে? বই পেয়েছো কেউ? হ্যাঁ স্যার। নতুন বই হ্যাঁ পেয়েছিস? স্যার। আচ্ছা, নতুন বই পেয়েছিস 2021 সালে? হ্যাঁ স্যার। 21-এ বই পেয়েছিস? না স্যার। না, আমি বলছি যারা কিনেছিস, আমি দেখছি শান্তনী মাইতি বলছিস, শান্তনী তোর বইয়ের ভার্সানটা দেখ, কত 21 আছে না 20 আছে? 2021 না 20, সম্ভবত 20। কুড়ি হ্যাঁ কুড়ি আছে, কুড়ি হ্যাঁ আছে। 20 আছে, যাই হোক, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। 20 আমার পেলেও স্যার 21। কার 21? দেবাংশু প্রধান? আমি তো, হ্যাঁ স্যার। তুই 21 সালে বই পেয়ে গেলি, মানে কোন বই? আমার কম্পিউটার সায়েন্সের। ও আচ্ছা আচ্ছা, দেবাংশু কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, কম্পিউটার সায়েন্সের বইও পেয়ে গেছি, সুবিধা হবে। ওটা কয়েক মাস আগেই রিলিজ হয়েছে বইটা, ওটাই প্রথম প্রকাশ। যাই হোক, অ্যাপ্লিকেশনে বই এক্ষুনি তোমরা ই করতে পারবে না, এখনো বই চলছে প্রেসে, এখনো আমার পাবলিশার থেকে আমরা খবর পেয়েছি, এখনো চলছে, একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও, গেলে পে করবে। আর যারা পুরনো বই জোগাড় করতে পারছো লেখা শুরু করে দাও, কোনো অসুবিধা নেই। বেশ ঠিক আছে, তো আমি পরের পেতে চলে যাচ্ছি। দেখো আজকে যেটাই যাব আমরা, আমরা যাব, তোমরা বইয়ের পেজ নাম্বার গুলো কিন্তু লিখবে, আমি যখন বলবো বইয়ের পেজ নাম্বার গুলোকে অবশ্যই লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে যখন বইটা আসবে। এবং নতুন বই হয়তো একটা একটা পেজ এদিক ওদিক হতে পারে। আর আমরা আমি চলে আসছি আজকে বইয়ের পেজ নাম্বার 134-এ, 134। আমি শর্মা কুণ্ডুর বইয়ের কথাই বলছি, কিন্তু এটা দেখেই পড়িয়ে যাব, রেফারেন্স বই হিসেবে তোমরা গৃহপালের বই রাখবে। আচ্ছা, 134 পাতায় আমাদের দুটো ট্যাগ আছে, আমরা দেখব, আগে স্ক্রিনে আমি দেখাই, তোমরা দেখো। আচ্ছা, আমি আর একবার জয়েন করিয়ে নিচ্ছি, আর জয়েন করাবো না। হ্যাঁ, লাস্ট জয়েন, আমি একদম জয়েন করাবো। আচ্ছা দেখো, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে আমরা আজকে এই যে বডি ট্যাগ লেখা আছে, এই বডি ট্যাগের পাশে আমি একটা অ্যাট্রিবিউট লিখছি,
আমি অ্যাট্রিবিউট সম্পর্কে কতদিন বলেছিলাম, আমরা আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট আমরা দেখেছি। আচ্ছা, বডি বিজি কালার, বডি স্পেস, একটা স্পেস দিয়েছে বিজি কালার দিয়ে ইকুয়ালস টু দিয়ে আমি এখানে একটা কালারের নাম দিচ্ছি। ধরো আমি দিচ্ছি ব্লু, বডি বিজি কালার ব্লু দিয়ে এটাকে সেভ করছি। সেভ করবো, আমার তো আগের দিন সেভ অ্যাজ করে এফপি ডট এইচটিএমএল নামে সেভ আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এফপি ডট এইচটিএমএল, এটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এটাকে রিফ্রেশ করছি, দেখো কি হলো, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। বডি বিজি কালার ইকুয়ালস টু ব্লু, দেখে নাও সবাই, বডি বিজি কালার ইকুয়ালস টু ব্লু, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কালারটা আমি অন্যগুলো তো মুছে দিয়েছিলাম অন্য ট্যাগগুলো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে তাহলে তোমাকে মনে রাখতে হবে বডি বডি ট্যাগের বিজি কালার অ্যাট্রিবিউটের কাজ কি, বিজি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায়। ঠিক আছে, বেশ, তাহলে তোমাদের যত পর্যন্ত প্রশ্ন লেখা হয়েছিল, আবারও বলছি প্র্যাকটিক্যাল খাতা যেগুলো লিখবে সেগুলো কিন্তু তোমরা কোনো দাগ নাম্বার দেবে না, 1 2 3 করে কোনো দাগ নাম্বার দেবে না, এমনি জাস্ট হেডিং করবে লিখবে। হ্যাঁ, প্রশ্ন লেখার হেডিং করো, কোনো অসুবিধে কিছু নেই। হ্যাঁ লিখবে। আচ্ছা তাহলে কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা লেখো, আমি একবার দেখে নিই কোশ্চেনগুলো আমি কেমন ভাবে দিচ্ছিলাম তাহলে একবার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশনেও বলছি সায়েন্সের ক্ষেত্রেও ছোটো ছোটো প্রশ্নগুলো, ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু থিওরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো। আচ্ছা লেখো, একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে, একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কিভাবে তুমি কিভাবে তুমি রং রং অর্থাৎ কালার কালার সেট করবে বা কালার প্রদান করবে, রং অর্থাৎ কালার প্রদান করবে। আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কালার বানান কিন্তু সিও এলো ইউ আর, কিন্তু আমেরিকান ইংলিশ ইউটা বাদ যায়। হ্যাঁ এখানে তোমার খেয়াল দেখো, সিও এলো আর কিন্তু। হ্যাঁ, বডি বিজি কালার ইকুয়ালস টু ব্লু। বেশ তাহলে আজকের আজকের দিনের জন্য এটা প্রশ্ন নাম্বার 1, আর যেদিন যেটা সেই কোশ্চেন নাম্বার সিরিয়ালটা মেনটেন করবে 1 2 করে, কোনো অসুবিধা নেই। আজকের ডেটে এটা 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ আচ্ছা লিজা, শুনতে পাচ্ছিস তো? আচ্ছা ঠিক আছে, আর আমি এবার আজকের দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমি একটা করে দেখাচ্ছি এবং সেটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এই, আচ্ছা এইটার উত্তর কোথায় পাবে, পেজ 134-এই পাবে। হ্যাঁ পেজ 134-এ পাবে। আচ্ছা পরের প্রশ্নে যাব, তার আগে আমি দেখিয়ে দিই, আগে আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, এবার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দেব। ব্যাকগ্রাউন্ডে পিকচার দেওয়ার জন্য এটা হচ্ছে লিখতে হয় বডি ব্যাকগ্রাউন্ড, বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে কি করতে হবে, যে পিকচারটা দেবো সেই পিকচার ফাইলের নামটা দিতে হবে, যে পিকচারটা দেবো সেই পিকচার ফাইলের নামটা দেবো। বেশ আমি একটা পিকচার আগে নিয়ে আসি, না হলে অসুবিধা হবে। একটা পিকচার যে কোনো একটা, ধরো যে কোনো একটা পিকচারকে নিয়ে নিই, এই পিকচারটাকে সেভ করে নিচ্ছি। আমি সেভ করে এটা ডেস্কটপেই রাখছি, ডেস্কটপেই রাখলাম। ডেস্কটপে রাখছি না, তোমরা ডেস্কটপে রেখো, কোনো অসুবিধা নেই, আমি এখানে রাখি। আমি যে আজকে যে ক্লাসটা করছি সেইখানটাতে রাখছি। দেখো এবার আমি দিচ্ছি ফাইলটার নাম রেখেছি ফ্লাওয়ার ডট জেপিইজি, ফ্লাওয়ার ডট জেপিইজি দিয়ে এটা সেভ করছি। এটা সেভ করে দিলাম ফ্লাওয়ার ডট জেপিইজি। হ্যাঁ দিয়ে সেভ করার পর আমি এখানে কোথায় গেল, এই জায়গাটা চলে গেলাম, এখানে গিয়ে রিফ্রেশ করছি।
নাম থেকে গণ্ডগোল হবে। ডাবল কোড অনেক সময় লাগে, দেখে নি। সেভ বডি ব্যাকগ্রাউন্ড পাওয়ার কার্ড যেতে এটা নিল না কেন এক্সটেনশনটা খুব গুরুত্বপূর্ণ, এক্সটেনশনটা গণ্ডগোল হলে গণ্ডগোল হয়ে যায়। এক্সটেনশন ঠিকই আছে, চ্যাপটা তো খুলছে, অসুবিধা নেই। কোনো কারণে দেখাচ্ছে না, অন্য পিকচার একটু দেখে নিলাম। সেটাকে দিয়ে দিচ্ছে, অন্য একটা পিকচার নিয়ে এসেছি সেটাকে দিচ্ছে। ইচ্ছা তো না আসার কোনো কারণ নেই। বডি বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে শিখে জি আর ওইউ, ওহো জি আর ওইউ এন দিদে অবস্থা দেখেছিস কি অবস্থা, এতক্ষণ ধরে আমার এনটা পড়েনি, দেখ সবাই দেখে রে এই ভুলটা হলো, এন এর জন্য আমার এতক্ষণ আসছিল না, এনটা পড়েনি। তোরাও দেখছিস বলবি তো আমাকে, ব্যাকগ্রাউন্ড বাড়ান বলছি, এই দেখ দেখছিস একটা এন এর জন্য, একটা এন এর জন্য কাজটা হচ্ছিল না, দেখ তোদের কাছে সেটা জিনিসটা দেখা হলো। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আমি ওই ফাইলটার নাম দিচ্ছিলাম ফ্লাওয়ার, সেটা এনে দেখি। দেখো আচ্ছা এই ফ্লাওয়ারটা কি বলতো, এই ফাইলটার অনেকটা ছোট ফাইল ছিল, যার জন্য কি ও অনেকগুলো টাইলসে ভাগ করে এসছে, অনেকগুলো এতে চলে এসছে, আর ওটা অনেকটা বড় পিকচার সেজন্য একটাতেই চলে এসছে। যাই হোক পিকচারের সাইজটা দেখে একটু দিতে হবে আর কি। আচ্ছা তাহলে আজকে দ্বিতীয় প্রশ্নটা লিখে নাও, কিভাবে আমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে, কিভাবে আমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে পিকচার যুক্ত করব, বা হ্যাঁ পিকচার যুক্ত করব, ছবি যুক্ত করব। ঠিক আছে স্যার একবার বলুন। হ্যাঁ কিভাবে আমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে পিকচার যুক্ত করব। বুঝতে পেরেছো? কোডটাও দেখা যাচ্ছে, বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে পিকচার ফাইল নেম দিয়ে দিচ্ছি, তাই না? পিকচার ফাইল নেমটা, আচ্ছা আমি এক মিনিট এই ডবল কোডটাকে মুছে দিয়ে দেখে নিই, ডবল কোডটাকে মুছে দিয়ে দেখে নিই। হ্যাঁ এতে অসুবিধা নেই, দেখেছো দেখেছো অনেক সময় ইনভার্টেড কমা লাগে, এগুলো ব্রাউজারের উপর নির্ভর করে, যেখানে আমরা দেখছি আর কি, ব্রাউজারের ভার্সনের উপর নির্ভর করছে। আমার এটা একদম লেটেস্ট ভার্সন। হ্যাঁ আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ডে কি করে পিকচার দেবো আমরা জেনে গেলাম। এখানে আরেকটা জিনিস একটু বলবো, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম আজকে, ব্যাকগ্রাউন্ডে কি করে কালার দেবো, কি করে পিকচার দেবো। আচ্ছা এর সাথে আমি একটা জিনিস দেখাচ্ছি, লক্ষ্য রাখো যে ব্রাউজারটা আছে, আমি এখানে দিচ্ছি HTML কালার কোড লিস্ট। তোমরা একটু দেখো, এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখ এখানে প্রচুর কালার কোড আছে। হ্যাঁ কালারের আমরা তো সব কালারের নাম জানবো না, হ্যাঁ প্রচুর কালার, প্রচুর কালারের শেষ নেই, কালারের শেষ নেই, অসংখ্য প্রচুর কালার।
ধর এই কালার তার পাশে তার কোড আছে, দেখবি ধর আমি এই যে পেরু বলে একটা কালার আছে তার কোডটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি, হ্যাঁ কপি করলাম, কপি করলাম। এবার আমি নোটপ্যাডে গিয়ে এখানে বডি বিজি কালার ইকুয়ালস টু তার কোডটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। এতে তো মুখস্থ রাখা সম্ভব নয়, নামও মুখস্থ রাখা সম্ভব নয়, আমরা সার্চ করলে পেয়ে যাবো। সেভ করলাম, দেখে নিয়েছো, কালার কোড দিলাম, দিয়ে এবার এখানে গেলাম রিফ্রেস, লক্ষ্য রাখো কি বলছি, বুঝতে পেরেছিস? দেখ এটারই এটার কালার এই কোড নামটা কি দেখলাম জানো, পেরু, পিইআরই পেরু। তা তুই এখানে যদি লিখে দিস পেরু তাতেও হবে, কোনো প্রবলেম নেই, পিইআরইউ দিয়ে সেভ, রিফ্রেস, দেখো ওকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কালার কোড দিয়েও আমরা কাজ করতে পারি, কালার কোড কিন্তু মনে রাখার দরকার নেই, আমি জিনিসটা দেখিয়ে দিলাম। আচ্ছা এবারে দেখ বডির সাথে সম্পর্কিত, আচ্ছা তাহলে এটাও এই প্রশ্নের উত্তর তোমরা 134 পাতায় পাবে। এবারে দিচ্ছি বডি, ধরো বিজি কালার লিখেছো তো, আচ্ছা আমি এটা আগে এটা দিয়ে দিই, টেক্সট টেক্সট আমি দিচ্ছি ধরো রেড। এবারে ধরো আমি দিচ্ছি আমাদের স্কুলের নামটা লিখি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, এটা আমি সেভ করলাম, এটা রিফ্রেশ, কি দেখাচ্ছে, রেড কালারে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ খুব ছোট, খুব ছোট দেখাচ্ছে। হ্যাঁ আমি আরো তোমাদের সামনে বড় করে দেখালাম, রেড কালারই দেখাচ্ছে, তাই তো? এবার এইখানে আমি তো আমাদের হেডিং ট্যাগ তো ইউজ করতেই পারি, আগের দিন পড়েছি আমরা হেডিং ট্যাগ, সেটাকে দিলে তো বড় হবেই, কোনো অসুবিধা নেই, বড় হচ্ছে। এইবারে মজাটা দেখ, আমি এখানে দুটো জিনিস একসঙ্গে ইউজ করছি, বডি বিজি কালার ইকুয়ালস টু ধর আমি দিলাম গ্রিন, বডি বিজি কালার গ্রিন, আর টেক্সট কালার দিচ্ছি ইয়েলো। লক্ষ্য রাখ, ব্যাকগ্রাউন্ডে কালার গ্রিন দিয়েছি, টেক্সটের কালার ইয়েলো দিয়েছি একসাথে, আমি এটাকে সেভ করলাম, করে রিফ্রেস, বোঝা যাচ্ছে? বলো বুঝতে পারছো? কোডটা আমি সামনে রাখছি, কি করেছি, ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি গ্রিন, আর টেক্সট কালার দিচ্ছি ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, টেক্সট কালার ইয়েলো। তাহলে পরের প্রশ্নটা লেখো, আজকে 3 নম্বর প্রশ্ন, কিভাবে আমরা ওয়েব পেজের অন্তর্গত সমস্ত, এটা কিন্তু যা টেক্সট লিখবো, এখানে যা টেক্সট লিখবো সব টেক্সটের কালার কিন্তু কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। এবার তুমি বলবে স্যার আমি তো অন্য, আমি নির্দিষ্ট করে কালার চেঞ্জ করব, ধরুন স্কুলের নাম এটা লিখেছি, এর নিচে কাকদ্বীপটা আমি অন্য কালার লিখবো, সেটা আমি বলছি পরে, আগে এই প্রশ্নটা লিখে নাও। 3 নম্বর প্রশ্ন, কিভাবে তোমরা কিভাবে তোমরা কি বললাম ওয়েব পেজের অন্তর্গত সমস্ত টেক্সটের কালার একটি কালারে পরিবর্তন করবে, সমস্ত টেক্সটের কালার একটি কালারে পরিবর্তন করবে, সমস্ত টেক্সটের কালার একটি কালারে পরিবর্তন করবে, সমস্ত টেক্সটের কালার একটি কালারে পরিবর্তন করবে। সমস্ত টেক্সটের কালার একটি কালারে পরিবর্তন করবে, না একদমই কিন্তু জয়েন করাচ্ছি না, দেখতে পাচ্ছো তো, টাইমটা একটা ব্যাপার কিন্তু, এই একটা সমস্যা ক্লাসের মধ্যে, ও বাজে বাজে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এটুকু সবাই কাছে পরিষ্কার, আজকে যে 3টে প্রশ্ন বোঝালাম, আজকে যে 3টে প্রশ্ন বোঝালাম সেটাকে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, কারোর অসুবিধে আছে, যেটুকু বলেছি কারোর অসুবিধে আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে আমি নির্দিষ্ট করে কালার পরিবর্তন করব, সেটা দেখাবো, হ্যাঁ সেটা দেখাবো, তার আগে আর একটু দেখে নিই। আচ্ছা এই প্রশ্নের উত্তর কোথায় পাবে, 135-এ, 135-এ, উন্নতি বই কিনেছিস? উন্নতি বই বই কিনেছিস তো? না স্যার। কিনবি না, ইচ্ছা নাই নাকি? না স্যার কিনবো।
ও নাই ভাবলো তো কিনবি না বলে তাই না 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা আর দুটো জিনিস এখানে আছে এখন বলবো না হ্যাঁ এখানে দরকার নেই এটা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের বডি ট্যাগের তাহলে কটা অ্যাট্রিবিউট শিখলাম তিনটে কি কি বিজি কালার শিখলাম ব্যাকগ্রাউন্ড শিখলাম টেক্সট শিখলাম বিজি কালার ব্যাকগ্রাউন্ড টেক্সট তাহলে আরেকটা প্রশ্ন লিখে রাখো বডি ট্যাগের তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো বডি ট্যাগের তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো আনসারটা কি কি হবে বিজি কালার কমা ব্যাকগ্রাউন্ড কমা টেক্সট বিজি কালার ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট আরো আছে তোমরা আপাতত যে তিনটে বললাম সেই তিনটের নাম জেনে রাখো স্যার কোশ্চেনটা আরেকবার বলুন হ্যাঁ নিশ্চয়ই বলবো বডি ট্যাগের যে কোনো তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো বডি ট্যাগের যে কোনো তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো হয়েছে আনসার তো দেওয়াই আছে এটা পেজ নাম্বার বলার কিছু নেই আচ্ছা ব্যাস এবার যেটা বলছিলাম সেইটা এবার তুমি বললে স্যার আমি এইটা তো আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিই ধর এটা H2 কাগদি স্ল্যাশ H2 দেখে নে সেভ করলাম সেভ রিফ্রেশ কি কাকদিব হলুদ কালারে আসছে দেখতে পাচ্ছিস কাকদিব হলুদ কালারে আসছে সবই তো হলুদ কালারে আসবে আহা সবই তো হলুদ কালারে এসে যাবে তো আমি যেটা বললাম কি আমি কাকদিবের কালারটা এবার চেঞ্জ করব কাকদিবের কালারটা চেঞ্জ করব কারণ আমি সব হলুদ কালার কেন আসছে টেক্সট কালারের জন্য খুব সোজা জিনিস এমন কিছু কঠিন না একটু মন দিয়ে দেখলেই বুঝতে পেরে যাবি কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টরা খুব মন দিয়ে দেখবি কারণ তোদের একটা বড় প্রশ্ন আসবে 7 নম্বরে এখানে ওদের ওদের থিওরিতে বড় প্রশ্ন আসবে না ওদের 1 নম্বর 2 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন আসবে এটা ইন্টারেস্টিং বলে এখন তোদের সবে সবে 12 শুরু হচ্ছে বলে আমি এটা দিয়েই শুরু করলাম এবছরে এক এক বছর এক এক রকম শুরু করি এবার তোদের এটা দিয়ে শুরু করলাম যাতে তোরা বাড়িতেই আছিস এসব প্রজেক্ট ফ্রজেক্ট সব কাজ বলো আমি দিয়ে দেবো এটা শেষ করতে পারলে আমি প্রজেক্ট দিয়ে দেবো তোরা সেটা করতে পারবি হ্যাঁ আচ্ছা আমি এবারে কাকদ্বীপের কালারটা চেঞ্জ করব পার্টিকুলার নাহলে সব কালার একই আসতে থাকবে দেখ নতুন ট্যাগ ফন্ট ইকুয়াল ফন্ট কালার ইকুয়ালস টু ট্যাগের নাম ফন্ট ট্যাগের নাম ফন্ট 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 ট্যাগ ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি কালার আমি এখানে দিয়ে দিলাম হোয়াইট ফন্ট একটা দুটো ট্যাগ একসঙ্গে ইউজ করছি ভালো করে দেখ আগে H2 তারপর ফন্ট কোনটা আগে শেষ হবে যেটা লাস্ট ইউজ হয়েছে সেটা আগে দেখ H2 এর পরে ফন্ট তাহলে ফন্ট আগে শেষ হবে তারপর H2 শেষ হবে তাই না তাই তো তাইভাবেই তো হচ্ছে দেখ একদম প্রথমে HTML ছিল কি সবার প্রথমে যে ইউজ হবে সে সবার শেষে শেষ হবে তাই না কি নিশ্চয়ই বুঝতে পারছিস তাহলে পাশাপাশি দুটো ট্যাগকে আমি ইউজ করতে পারি কিভাবে মনে দেখো H2 আর ফন্ট দিলাম তুই বলবি স্যার আমি যদি ফন্টটা আগে লিখি হ্যাঁ ফন্ট আগে লিখে H2 পরে লেখ তাহলে H2টা আগে শেষ করবি ফন্ট পরে শেষ করবি দেখ সেভ করছি লক্ষ্য রাখ কি হচ্ছে দেখ সাদা কালার হয়ে গেছে সুন্দর আদর্শ বিদ্যা মন্দির আর কাকদ্বীপের কালার সাদা হয়ে গেছে তাহলে ফন্ট ট্যাগ আমরা শিখে গেলাম ফন্ট ট্যাগ শিখে গেছি সাদাটা অনেক সময় দেখতে পাচ্ছিস না হয়তো আমি একটু অন্য করে দিচ্ছি এর উপরে কি ফুটবে বলতো কি কালার এর উপরে ধর মেরুন দিলাম দিয়ে দেখি কি হয় দিতে তো অসুবিধে নেই হ্যাঁ মেরুন বোঝা যাচ্ছে ব্যাস তাহলে লেখো পরের প্রশ্ন লেখো পরের প্রশ্নটা লেখো প্রশ্ন নাম্বার কত হবে 4-5 না 5 নম্বর প্রশ্ন লেখো ফন্ট ট্যাগের ফন্ট FONT এই যেটা লিখেছি আমি দেখ সব ছোট হাতে লিখছি যেগুলো আমাদের স্কুলের নাম এই সমস্ত সেগুলো আমাদের এতে লিখছি তাই না ট্যাগ সব ছোট হাতে লিখবি দেখ ফন্ট ট্যাগের সাহায্যে কি করা হয় ফন্ট ট্যাগের সাহায্যে কি করা হয় পেজ 136 এ পাবি 136 আচ্ছা কি করা হয় একটু দেখি শুধু কি কালার দেওয়া যায় না ভালো করে দেখ আমি কি দিচ্ছি দেখ ফন্টের আমি দিচ্ছি সাইজ এখন সাইজ দিচ্ছি মানে আমি H2টাকে তুলে দিচ্ছি তোরা লক্ষ্য রাখ
এইচ টু কে এবার তুলে দিচ্ছি, তোর মানে মনে হবে সাইজ তো কেবলমাত্র ছটা, এইচ ওয়ান থেকে এইচ সিক্স, না আরো সাইজ তুই দিতে পারিস। আমি হেডিং ট্যাগ শিখিয়েছি এইচ ওয়ান থেকে এইচ সিক্স, এইচ ওয়ান থেকে এইচ সিক্স শিখিয়েছি ছটা ট্যাগ, তো সেই ছটা ট্যাগের ছটা সাইজ আছে। তোরা দেখেছিস আগের দিন এইচ ওয়ান এর সব থেকে বড় হয় কি, এইচ ওয়ান এর সব থেকে বড়, এইচ সিক্স এর সব থেকে ছোট হয়, কিন্তু এছাড়াও আমাদের নিজের মতো করে সাইজ দিতে পারবো। তুই সাইজ এখানে লিখে দিলি দেখ আট, লক্ষ্য রাখ কালার মেরুন কান্তি। আমি এইচ টু তুলে দিয়েছি কিন্তু, হ্যাঁ এইচ টু তুলে দিয়েছি, তার আগে একটু ছোট করে নিই, হ্যাঁ এই গেল। আমি এবার এটাকে সেভ করছি, লক্ষ্য রাখ দেখ কান্তিটা কত বড় সাইজ, এগুলো দেখলি তুই যেরকম দিবি সেরকম আসবে সাইজটা, ফন্টের সাইজটা যেরকম দিবি। তাহলে ফন্টের সাহায্যে আমরা কি কি করতে পারবো, সাইজ পরিবর্তন করতে পারবো, মানে সাইজ একটা অ্যাট্রিবিউট, ট্যাগের সাথে যেটা থাকে তাকে অ্যাট্রিবিউট বলে, ট্যাগের সাথে। নির ভাবনায় আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবি, কোনো এ করবি না যে স্যার আবার কি বলবে, কোনো ব্যাপার নাই, তোদের যেমন ভাবে জিজ্ঞেস করার তেমন ভাবে জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই, তোরা তো শিখছিস নতুন জিনিস শিখছিস। তাহলে সাইজ একটা অ্যাট্রিবিউট, কালার একটা অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট আছে, তুই বলিস স্যার সাইজটা আমি পরে লিখতে পারি, হ্যাঁ কালারটা তুই আগে লিখ সাইজ পরে, ওরকম কোনো ব্যাপার নেই। আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে ফেস, ফেস হচ্ছে কোনগুলো জানিস, এই যে ফেস হচ্ছে ফন্টের যে এগুলো, এই যে দেখ এখানে প্রচুর ফন্টের যে নাম আছে না বিভিন্ন টাইপের, এই যে একটা নামগুলো এগুলোকে ফেস বলা হয়। ধর আমি এইটা দিচ্ছি ভিনার হ্যান্ড আইটিসি, হ্যাঁ এখানে কপি করা যায় না, আমি এটা লিখছি ভিনার হ্যান্ড আইটিসি এর নাম, এটাকে আমি দেখে নি আর একবার ভুল দিলাম কিনা, ফন্ট হ্যাঁ VINER ভিনার হ্যান্ড আইটিসি এনিয়ার, একটা এন বাদ যাবে, একটু বানান ভুলেই গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা সেভ করে দেখি নাই কি না, এই দেখ এই দেখ ফেসটা চেঞ্জ হয়ে গেল দেখ। তুই বল তুই এমএস ওয়ার্ডে যাবি, এমএস ওয়ার্ডে গিয়ে ফন্ট গুলো পেয়ে যাবি, প্রচুর ফন্ট পাবি এমএস ওয়ার্ডে গেলে, বিভিন্ন ফন্টের নাম আছে এখানে, প্রচুর ফন্টের নাম আছে, যেমন তুই দিবি তেমন আসবে, বুঝতে পারছিস? তাহলে ফন্ট ট্যাগের তিনটে অ্যাট্রিবিউট আমরা শিখে গেলাম। ফন্ট ট্যাগের সাহায্যে কি করা হয়, কি করা হয় তাহলে ফন্টের সাহায্যে স্টাইল, না স্টাইল বলবো না এটাকে, এটাকে বলা হয় ফন্ট, ফন্টের মানে ফন্ট ট্যাগের সাহায্যে ফন্ট চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়। ফন্ট ট্যাগের সাহায্যে কি করে হচ্ছে সেটা আমরা দেখে নিলাম, বুঝতে পারবে? তুমি যে কোনো একটা বাদ দিতে পারো, তুমি সাইজটাকে বাদ দিতে পারো, কোনো ব্যাপার নেই, সেটা তোমার খুশি, যা করো খুশি, তুমি সাইজ বাদ দিলে একদম ডিফল্ট যে সাইজ সেটাই চলে আসবে, হ্যাঁ এমনি ভাবে যেটা সাইজ সেটাই চলে আসবে। তাহলে এখানে একটা জিনিস একটু বলে দিই, এই অ্যাট্রিবিউটের আমরা যে ফন্ট ট্যাগটা শিখলাম, এই ফন্ট ট্যাগের আচ্ছা ডিফল্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে তিন হয়, সব থেকে কম হচ্ছে তিন হয়, হ্যাঁ মানে ওয়ান একটা মানে সাইজ ডিফল্ট সাইজটা তিন, তিনে আসে। এই সাইজের ব্যাপারটা একটু এখানে বলে দেওয়া দরকার, মানে ওয়ান সাইজ বলতে আট পয়েন্ট বোঝায়, এইট পয়েন্ট বোঝায়, হ্যাঁ আর এখানে একটা কথা আছে, ম্যাক্সিমাম এটা আট দিয়েছি বটে, আমি সম্ভবত এটা যদি দশও দিই, দশও দিই এক একই আসবে, হ্যাঁ দেখো এই ম্যাক্সিমাম সাইজটা আমি এখানে ম্যাক্সিমাম দিতে পারি সাত পর্যন্ত, দেখ আমি সাথে দিচ্ছি কোনো চেঞ্জ হবে না, একই থাকবে, কিন্তু আমি যদি এটা পাঁচ দিই দেখ কমবে, একবার বলে দিই ভালো করে, এটা আমি ভুলে গেছিলাম বলতে, এই দেখ পাঁচে কমছে, সাইজটা ম্যাক্সিমাম কত দূর দিতে পারবো, সেভেন পর্যন্ত, সেভেন। এবার তুই এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দিতে পারিস, কিন্তু এইট সেভেনের যে সাইজ সেটাই, আচ্ছা এইটে আমার একটু বেড়েছিল না, এইটে আমাদের একটু বেড়েছিল না, এইটে তো বাড়ছে, নাইনে দেখি না, নাইনে বাড়ছে না, এখানে এইট পর্যন্তই নিচ্ছে, এইট পর্যন্ত নিচ্ছে, এই ব্রাউজারে এইট পর্যন্ত নিচ্ছে, এগুলো ব্রাউজারের উপর ডিপেন্ড করে, যাই হোক এইটা এবার একটা মানে একটা এই যে সাইজ ওয়ান মানে হচ্ছে এইট পয়েন্ট, মানে আমার তো যদি ম্যাক্সিমাম সাতই হয়, বইয়ে সাত লেখা আছে, বইতে সাত হয় তাহলে ছাপ্পান্ন পয়েন্ট, সাতাশতে ছাপ্পান্ন, যদি আমার চার হয় চার আসতে বত্রিশ পয়েন্টে দেখাবে, বত্রিশ পয়েন্টে দেখাবে, থার্টি টু যে সাইজটা সেটা দেখাবে। এই পয়েন্ট বলতে বোঝাচ্ছে আর কি আমাদের এতে, এই যে এখানকার যে সাইজ, এই যে পয়েন্ট, এগুলো পয়েন্ট, এই সাইজগুলো
এই সাইজগুলো হচ্ছে পয়েন্ট, যেগুলো আমরা এমএস ওয়ার্ডে দেখি 8 9 10 11 এগুলো পয়েন্ট আর কি। হ্যাঁ তাহলে কি বললাম, ডিফল্ট সাইজটা এখানে বলছে 3, ডিফল্ট সাইজ হচ্ছে 3, আর আমরা কত কম করতে পারবো 1ও করতে পারবো, কোনো প্রবলেম নেই, 1 আমি করতে পারবো, সেটা করতে পারবো 1 একদম ছোট, এই যে একদম ছোট 1 করতে পারবো, ডিফল্ট হচ্ছে 3, মানে যদি কিছু না দিই দেখ আমি মুছে দিচ্ছি সাইজটা, 1 এর থেকে নিশ্চয়ই বাড়বে, ডেফিনেটলি বাড়বে, সেভ করছি, রিফ্রেশ করছি, হ্যাঁ বাড়লো, দেখি 3 বাড়লো, 3 ডিফল্ট 3, মনে রেখো তাহলে ফন্টের এই প্রশ্ন পড়ার কোনো সম্ভাবনা নেই, কোনো বছর পড়েনি, কোনো বছরই পড়েনি, তবু আমি বলে দিলাম এটা। হ্যাঁ তার একটা পয়েন্ট, একটা একটা সাইজ মানে তার পয়েন্ট কত, 8, 8 পয়েন্ট, 2 মানে 16 পয়েন্ট, 3 মানে 24 পয়েন্ট, এইভাবে ম্যাক্সিমাম তাহলে 7, বইয়ে যা আছে সেটাই করো, 137 পেজে পাবে ফন্টের, তার ফন্টের জিনিসগুলো বলে দিলাম। এরপরে আমরা চলে যাব, আমি এগুলো সব তুলে দিচ্ছি, ফন্ট একটাকে বাদ দিচ্ছি, আমরা হেডিং ট্যাগ ইউজ করছি, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের সাথে আমরা আরো কতগুলো ট্যাগ ইউজ করছি, দেখো বি, বি মানে হচ্ছে বোল্ড, বি মানে বোল্ড, লক্ষ্য রাখো, সেভ করলাম, বোল্ড সেভ করছি, লক্ষ্য রাখ, দেখ এই লেখাটা বোল্ড হয়ে গেছে, তুই আমি বিটাকে তুলে দিচ্ছি, বিটাকে তুলে দি তাহলে তোরা বুঝতে পারবি বিটা একটা ভুল লিখেছে, সেভ, তার নর্মাল আগে নিয়ে আসি, সেভ করা হয়নি মনে হচ্ছে, কন্ট্রোলেস আচ্ছা, এবার আমি বি ট্যাগটা ব্যবহার করি তাহলে বুঝতে পারবো, স্ল্যাশ বি, স্ল্যাশ বি, সেভ, রিপ্লেস, কালার টালার গুলো তুলে দিই তাহলে তুমি বুঝতে সুবিধা হয়, আমি একদম এগুলোকে তুলে দিচ্ছি, বোঝা যাচ্ছে না, এই আছে তো, আচ্ছা এইবার এই বোল্ডটাকেও তুলে দিই, সেভ করি, সেভ, রিফ্রেশ, হ্যাঁ দেখ দেখ সবাই দেখ, বড় করে দেখাচ্ছি তোদের, এটা কাক দিব আছে, এটাকে বোল্ড নেই তো, এবার আমি বি দিচ্ছি, এবার আমি বি একটা ইউজ করছি, স্ল্যাশ বি, লক্ষ্য রাখবি সবাই, সেভ করছি কিন্তু সেভ করে রিফ্রেশ, সেভ করে, এই দেখ বোল্ড হয়ে গেল, বোল্ড হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমি করছি ইটালিক্স, আই আই স্ল্যাশ আই, এগুলো স্টাইল, ফন্টের স্টাইল, ইটালিক্স স্ল্যাশ আই, আগে বোল্ড পরে আই করেছি, যদি আগে আই করতিস তাহলে পরে আই শেষ হতো, সেভ করলাম, লক্ষ্য রাখ ইটালিক্স মানে বেঁকে যাবে, ওই দেখ লেখাটা বেঁকে গেল, লেখাটা একটু কার্ভ হয়ে গেল। এবার ইউ আন্ডারলাইন পরে ইউজ করছি মানে আগে শেষ হবে, বিআইইউ ইউআইবি, বিআইইউ বিআইইউ ইউআইবি, সেভ করছি, রিফ্রেশ, দেখ আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা ফন্টের স্টাইল শিখলাম তাই না, তাহলে এক প্রশ্নে লিখে রাখো, কত নম্বর প্রশ্ন হবে, 6 আজকে বলো, 6, হ্যাঁ 6 নম্বর প্রশ্ন লেখো, কিভাবে কিভাবে তোমরা ওয়েব পেজের অন্তর্গত টেক্সটকে, ওয়েব পেজের অন্তর্গত টেক্সটকে, টেক্সটকে বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন করবে, বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন করবে, অর্থাৎ তিনটে ট্যাগের প্রশ্ন একসাথে দিয়ে দিলাম, তিনটে ট্যাগের প্রশ্ন একসাথে দিয়ে দিলাম, কিভাবে তোমরা ওয়েব পেজের অন্তর্গত টেক্সটকে, টেক্সট মানে লেখা, লেখাকে, ওয়েব পেজের অন্তর্গত লেখাকে বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন করবে, বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন করবে,
আচ্ছা এই বোল্ড ট্যাগের সঙ্গে একটু বলে দিই, আমি তাহলে তিনটে ট্যাগ বোঝাতে পারলাম। এইগুলো কিন্তু সবই কি স্টাইল, হ্যাঁ মানে বোল্ড ইটালিক্সকে সব স্টাইল বলা হয়, যাই হোক ফন্ট স্টাইল বলা হয়, ছেড়ে দাও ওটা অত মাথায় ঘামাতে হবে না, এটা ইলেভেনের জিনিস, আমরা না জানলেও চলবে, প্রশ্ন আসবে না। এখানে একটা ট্যাগ আছে স্ট্রং, আচ্ছা দাম স্ট্রং দেওয়ার আগে আমি এটাকে সেভ করে নিই, সেভ করে তোদের দেখে দিই, নর্মাল আছে, নর্মালে চলে এসছে, নর্মালে চলে এসছে, সবাই দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। হ্যাঁ এবার আমি এখানে একটা ট্যাগ, এটা আমাদের সিলেবাসে নেই, বইতে আছে বলে আমি দেখিয়ে দিচ্ছি, স্ট্রং স্ল্যাশ স্ট্রং স্ল্যাশ স্ট্রং, স্ট্রংটাকে সেভ করলাম, স্ট্রংটা বোল্ডের মতো কাজ করে স্ট্রং ট্যাগটা। হ্যাঁ ওখানে লিখে রাখ একটা নোট দিয়ে, একটা নোট দিয়ে লিখে রাখ, স্ট্রং ট্যাগটি বোল্ডের মতোই কাজ করে, স্ট্রং ট্যাগটি বোল্ড ট্যাগের মতোই কাজ করে। এটা পেয়ে যাবি পেজ 139, আর আগের প্রশ্নটা বোল্ড ইটালিক্স আন্ডারলাইন ওই প্রশ্নটা পাবি 137 পেজে, পেজ 137, পেজ 137 হয়েছে। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, সব ট্যাগ তুলে দিচ্ছি, লোকরা লিখে আমি সেভ করছি। হ্যাঁ কি লিখেছি দেখ, কিছু টাইটেল দেওয়া নেই এখানে, যদিও বডির মধ্যে শুধু দুটো লাইন লিখেছি, হ্যাঁ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির তার নিচে কাকদ্বীপ লিখেছি, লিখে আমি সেভ করছি, সেভ করলাম, সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির তার নিচে কাকদ্বীপ সেভ করে দিলাম, হয়েছে সেভ। রিফ্রেস করছি কি হবে দেখ, দেখ নামের পাশেই কিন্তু কাকদ্বীপ চলে এসেছে, আমরা যেটা লিখেছিলাম তার পাশে, কিন্তু আমাদের প্রোগ্রামে কি আছে, প্রোগ্রামে তো আমাদের বাবা নিচে আছে, প্রোগ্রামে নিচে আছে, কিছু করার নেই। এক্ষেত্রে যদি আমরা এখানে আমাদের নিচের লাইনে নামাতে গেলে ট্যাগ দিতে হবে, সেই ট্যাগটার নাম বিআর, আমরা যেটা লিখেছি স্কুলের নাম তারপরে বিআর দিলাম, বিআর ট্যাগটা মনে রাখো এমটি ট্যাগ, এটাকে শেষ করতে হয় না। আগের দিন আমরা একটা এমটি ট্যাগ করেছিলাম তার নাম আইএমজি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে ট্যাগ দু ধরনের, বারবার বলছি পড়াশোনার প্রথম দিন থেকে শুরু করে দাও, অল্প অল্প করে শুরু করে দাও, আমি এক ঘন্টায় যা পড়াচ্ছি তোরা এটা সারা সপ্তাহে পড়ে উঠতে পারবি না, আমি বলে দিচ্ছি যা পড়াচ্ছি এটাই ভালো করে পড়, সিলেবাস আরামসে শেষ হয়ে যাবে, আরামসে সিলেবাস শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে স্কুলের নাম দিয়েছি, বিআর ট্যাগ দিয়েছি, কাকদ্বীপ দিয়েছি, লক্ষ্য রাখো বিআর ট্যাগটা এমটি ট্যাগ, ট্যাগ আমরা দু ধরনের জানি, কন্টেনার আর এমটি, কন্টেনার ট্যাগ মানে যে ট্যাগটাকে শেষ করতে হয়, এমটি ট্যাগ মানে যে ট্যাগটাকে শেষ করতে হয় না, সেভ করলাম। হ্যাঁ রিফ্রেশ দেখ নেমে যাবে, এই দেখ কাকদ্বীপ নেমে এলো। তুই বলিস স্যার যদি আপনি সুন্দরবনের পাশে বিআর দিতেন দে না কোনো ব্যাপার নেই, আদর্শ বিদ্যা মন্দির নেমে যাবে, সেভ রিফ্রেশ মানে এন্টার, বিআর মানে এন্টার, নিউ লাইন। তাহলে লেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন লেখো, পরের প্রশ্ন লেখো, বিআর ট্যাগের কাজ উল্লেখ করো, বিআর ট্যাগের কাজ উল্লেখ করো, বিআর ব্রেক, বিআর মানে ব্রেক, বিআর এর মানে ব্রেক থেকে বিআর এসছে, বিআর ট্যাগের কাজ উল্লেখ করো, পেজ নাম্বার 137, পেজ নাম্বার 137। হয়েছে দেখো, এবার আরো ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং কি, আচ্ছা লক্ষ্য রাখো আমি লিখছি H2SO4, সরি H2SO4, দুইটা পাশে হবে না নিচে হবে, তো দুইটাকে কি হবে তার জন্য ট্যাগ আছে সাবস্ক্রিপ্ট সাব, ও আমি সব বড় হাতে লিখে ফেলছি, লিখলেও কোনো যায় আসে না তবুও, সাব স্ল্যাশ সাব স্ল্যাশ সাব, আবার ফোরের আগে তাই সাব SUB, আবার শেষে গিয়ে স্ল্যাশ সাব সাবস্ক্রিপ্ট, সেভ করলাম, রিফ্রেশ, লক্ষ্য রাখ H2SO4 এসে গেছে, H2SO4 দুই নিচে চলে এসছে, ফোর নিচে চলে এসছে, ঠিক একইভাবে আমি লিখতে চাই A+B3 সুপ সুপার সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট A+B3 তাহলে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট, দেখেন A+B3 সেভ, দেখো ওপরে যায় পাশাপাশি এসেছে, কিন্তু পাশাপাশি এসে গেছে মানে আমার এখানে একটা বিয়ার দিতে হবে, এইখানটায় বিয়ার দিতে পারি
বা দ্বিতীয় টাইগার প্রথমে বিয়ার দিতে পারি একই কথা তুই বলবি স্যার আমি এখানে নিচে চলে আসবে কোনো ব্যাপার নেই নিচে চলে আসবে তুই বলবি স্যার আমি এটা যদি এখানে দিয়ে দিয়ে দে এইটা উপরে তারপরে একটা বিয়ার দিলি তারপর দিলি তাতেও কোনো প্রবলেম নেই নিচেই থাকবে নিচেই থাকবে তাহলে দুটো জিনিস শিখে গেলাম সাবস্ক্রিপ্ট এসইউবি মনে রাখা কোনো অসুবিধা নেই সাবস্ক্রিপ্ট মানে নিচে সুপারস্ক্রিপ্ট মানে উপরে সুপ সাব সুপ ব্যাস সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের পরে আমরা চলে যাচ্ছি আর একটা ট্যাগ দিলাম ডেল ট্যাগের নাম ডেল আমি দিচ্ছি ধর কাকতি স্ল্যাশ ডেল সেভ রিফ্রেশ কি হচ্ছে স্ট্রাইক থ্রু মানে ওই লেখাটার উপর দিয়ে একটা কেটে দেবে লেখাটার উপর অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন এরকম দেখাবার প্রয়োজন হয় হ্যাঁ ডেল তাহলে পরের প্রশ্ন লেখো পরের প্রশ্ন লেখো লেখো কিভাবে তুমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করবে উদাহরণের সাথে দেখাও কিভাবে তুমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কত নম্বর প্রশ্ন হচ্ছে কত নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে তুমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করবে দেখাও তারপরে প্রশ্ন ন নম্বর প্রশ্ন মানে উদাহরণের সাহায্যে দেখাতে হবে কিভাবে তুমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করবে উদাহরণের সাহায্যে দেখাও আচ্ছা এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ডেলের প্রশ্ন এবার দেব এগুলো সব 138 পাতায় আছে 138 এ আছে বিআর ট্যাগের উত্তর কিন্তু বিআর পর্যন্ত 137 বিআর ট্যাগের প্রশ্ন দিয়েছিলাম সেটা 137 সবগুলো পেজ নাম্বার নিশ্চয়ই বলেছি কোনো প্রশ্নের পেজ নাম্বার না বলা থাকলে আমাকে জিজ্ঞেস করবে তাহলে সাবস্ক্রিপ্ট গেল সুপারস্ক্রিপ্ট গেল এবার ডেল ডেলের প্রশ্ন লেখো ডেল ট্যাগের কাজ কি উদাহরণের সাহায্যে দেখাও ডেল ট্যাগের কাজ কি উদাহরণের সাহায্যে দেখাও হয়েছে আচ্ছা দেখো এরপরে এরপরে লিখছি আমি এইচ ওয়ান স্কুলের নামটা লিখে দিই স্ল্যাশ এইচ ওয়ান আমি এটাকে একটা আন্ডারলাইন করছি সবাই জানে ইউ ট্যাগ দেবো আমরা ইউ ট্যাগ দেবো স্ল্যাশ ইউ দেবো এটাকে আমি সেভ করছি দিলে আসবে কোনো অসুবিধা আমার অনেক বড় করা আছে বলে এরকম ভাবে আসছে হ্যাঁ তো যত বড় করে দেখাচ্ছি বলে এরকম ভাবে আসছে নাহলে এরকম আসবে ছোট্ট করে হ্যাঁ আচ্ছা এটা আসছে এখন আমি এই আন্ডারলাইনটাকে একটু অন্যভাবে করবো এই আন্ডারলাইনটাকে অন্যভাবে করব তার জন্য আমরা ট্যাগ ইউজ করব তার নাম হচ্ছে এইচআর 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 মানে হচ্ছে হরাইজন্টাল লাইন এইচআর ট্যাগের এইচআর ট্যাগ ব্যবহার করছি দেখো এইচআর হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ এইচআর কিন্তু একটা এমটি ট্যাগ এমটি ট্যাগের সংখ্যা খুব কম একটু পাশে দরকার নোট দিয়ে লিখে রাখবি আগের দিন করেছি আইএমজি একটা এমটি ট্যাগ আজকে করলাম বিআর আর এইচআর বিআর আর এইচআর এগুলো একটু মার্ক করে রাখ খাতার ডান সাইডে আগের দিন আইএমজি করেছিলাম আজকে করলাম বিআর আর এইচআর এইচআর এর সাথে আমরা যেটা লিখব একটু দেখো আমি লিখছি এইচআর সাইজ এইচআর দিলে কিন্তু ইউ ট্যাগ দেবে না ইউ ট্যাগ প্রশ্ন উঠবে না আচ্ছা এইচআরটা এখানে দেব না আমি আমি এর নিচে দিচ্ছি এইচআর সাইজ ইকুয়ালস টু আমি একটু ছয় ধরো দিলাম আর উইথ ইকুয়ালস টু আমি দিলাম আগে আমি এমনি দিই তারপর তোরা বুঝতে পারবি ডাবল কোড দেওয়া হয় অনেক সময় ডাবল কোডে দিচ্ছি আচ্ছা দেখো আচ্ছা কালারও দেওয়া যায় কালারটাও দিয়ে দিই ধর কালার ইকুয়ালস টু আমি দিলাম রেড যে কারণে কালার দেওয়া থাক কি হয় আগে দেখি দেখাই সেভ ফাইল সেভ রিফ্রেশ দেখ আচ্ছা কি এসছে স্কুলের নাম আছে তারপরে কালার লাইনটা চলে এসছে হরাইজন্টাল লাইন অনুভূমিক লাইন চলে এসছে
অনুভূমিক লাইনটা চলে এসেছে তার ও উইডথ এখানে স্পেস হবে ওই জন্য মন গন্ডগোল হচ্ছে পুরোটা তো আসার কথা নয় হ্যাঁ আমি তাই ভাবছি কি করে এটা দেখ আমি 50% দিয়েছি এইখানটা এসেছে হ্যাঁ আমি একটু বড় করি তোরা দেখতে পাচ্ছিস না বড় করতে গেলে আমার এইদিকে ঝামেলা আচ্ছা দেখ 50% মানে গোটা স্ক্রিনের মাঝে বরাবর এসেছে যদি এটাকে আমি 100% করে দিই তাহলে এটা পুরো পুরো পুরোটাতে আসবে 100 করলে পুরোটাতে আসবে তুই বলি 75 করুন 75 টু থার্ড সেম দেখিস টু থার্ড আসছে দুদিক দিয়ে বাদ দুদিক থেকে সমান অংশ বাদ যাচ্ছে কিন্তু দুদিক দিয়ে সমান অংশ বাদ যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর তাহলে এই সাইজটা 6 করেছি তো সাইজটা আমি 10 করলাম সাইজ কত পর্যন্ত হ্যাঁ সাইজ অনেক করা যায় কোনো অসুবিধা সাইজ মানে মোটা হবে দেখবি এই দেখ সাইজ সেভ করলাম এই দেখ মোটা হয়ে গেল সাইজটা মোটা হয়ে গেল সাইজটা মোটা হয়ে যাচ্ছে এবার তুই H1 তার এটা সাইজ বড় করে দিবি দিয়ে মাঝখানে নিয়ে আসবি তোর যেমন সাইজের দরকার তেমন করবি তো প্রবলেম কিছু নেই দরে করলি 40 সেভ রিফ্রেশ 40 এবার স্কুলের নামটাকে তুই মাঝখানে নিয়ে চলে আসছিস সেন্টার ট্যাগ দিলি সেন্টার ট্যাগটা লাস্টে শেষ করছিস সেন্টার ট্যাগটা লাস্টে H1টা এটা এটা আমি একটা অন্য সাইজ দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ ইকুয়ালস টু 7 দিয়ে দিলাম এটা ফন্ট ট্যাগ শেষ করছি আমি H1 দিলাম না আর মাঝখানে নিয়ে এসে দেখি কি হয় ফাইল সেভ রিফ্রেশ দেখ আরো বড় করা যায় সাইজ তাহলে আমরা একটা আন্ডারলাইন যদি আমরা ওইভাবে এই আন্ডারলাইনটা এই পারপাসে ইউজ করি না কোনো কিছু লেখার নিচে আন্ডারলাইন নিচে দাগ নিচে আন্ডারলাইন না নিচে দাগ দেওয়ার জন্য আমরা ইউ ইউজ করি কিন্তু আমাদের অনেক সময় লাইন টানার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই চারটা ইউজ করব এই চারটা তাহলে দেখো এইচআর ট্যাগ কি কারণে ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় এই ট্যাগের তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো আমরা তিনটে অ্যাট্রিবিউট দেখেছি তিনটে অ্যাট্রিবিউট দেখলাম এখানে কি কি সাইজ একটা অ্যাট্রিবিউট উইডথ একটা অ্যাট্রিবিউট কালার একটা অ্যাট্রিবিউট অ্যালাইনও একটা আছে অ্যালাইন বলে একটা অ্যাট্রিবিউট আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি লিখছি অ্যালাইন বলে একটা অ্যাট্রিবিউট আছে LIGN অ্যালাইন দিয়ে আমি করলাম লেফট ও লেফট থেকে আসবে বাঁ দিক থেকে আসবে সেভ রিফ্রেশ ও বাঁ দিকে চলে গেল অ্যালাইন লেফট অ্যালাইন সেন্টার করলে সেন্টার তাহলে কি বললাম এই চার ট্যাগের কি বললাম কাজ উল্লেখ করতে বললাম না এই ট্যাগটা কি জন্য ব্যবহার করা হয় এবং এই ট্যাগের তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো তিনটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো সব কিন্তু এগুলো ডেট দিয়ে সবাই কিন্তু ডেট দিয়ে কারণ আমার কাছে প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি আমি ডেট দিয়ে প্র্যাকটিক্যাল খাতায় লিখতে থাকবে ডেট ব্যবহার করে যে ডেটে যেটা করাচ্ছি আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তরটা কোথায় পাবে 138 পাতায় পাবে 138 পাতায় পাবে আচ্ছা এবারে আজকে ফন্ট ট্যাগ থেকে শুরু করে আজকে H4 পর্যন্ত ফন্ট ট্যাগ থেকে শুরু করে ফন্ট ট্যাগ থেকে শুরু করে H4 ট্যাগ পর্যন্ত যেগুলো করালাম সবগুলোকে বলা হয় এই সবগুলো ট্যাগকে বলা হয় টেক্সট ফরম্যাটিং করার জন্য টেক্সট ফরম্যাটিং এর ট্যাগ তোমরা একটু লিখে রাখো একটা নোট বলে লিখে রাখো ফন্ট ট্যাগ থেকে শুরু করে H4 ট্যাগ পর্যন্ত ফন্ট ট্যাগ থেকে শুরু করে H4 ট্যাগ পর্যন্ত ট্যাগগুলি টেক্সট ফরম্যাটিং এর কাজে ব্যবহার করা হয় টেক্সট ফরম্যাটিং এর কাজে ব্যবহার করা হয় টেক্সট ফরম্যাটিং এর কাজে ব্যবহার করা হয় কি বললাম ফন্ট ট্যাগ থেকে শুরু করে H4 ট্যাগ পর্যন্ত যে কোনো ট্যাগ আমি বললাম ফন্ট থেকে H4 পর্যন্ত এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর জন্য ব্যবহার করা হয় তার মানে তোমাকে যদি বলা হয় টেক্সট ফরম্যাটিং করার জন্য দুইটি ট্যাগের নাম উল্লেখ করো তখন এর মধ্যে যে কোনো দুটো ট্যাগের নাম বলে দেবে যে কোনো দুটো ট্যাগের নাম উল্লেখ করে দেবে কথা সবাই বুঝতে পারছো আমি যেটুকু বললাম
নিশ্চয়ই কারোর প্রবলেম নেই। আচ্ছা কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা কিছু নেই, তাহলে এগুলো সব আজকে লিখে ফেলছো, অনেক কাজ কিন্তু, এক এক দিনে অনেকগুলো করে কাজ হবে। আচ্ছা তোমাদের এটা বলে দিই, তোমরা আমি যেগুলো দেখাচ্ছি এখানে, তুমি তো এই ক্লাসটাই তো আমি আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ইউটিউবের মাধ্যমে দিয়ে দিচ্ছি, ক্লাস কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, সেটা আমি অ্যাটেন্ডেন্স নেবই, মনে রাখো এটা এইচএস পরীক্ষার জন্য কিন্তু তোমরা ক্লাস করছো, মনে রাখো 12 এর ক্লাস অনেকটা অনেকটা সিরিয়াস হতে হবে, সব বিষয়ে, শুধু এই বিষয়ে তা না, সব বিষয়ে। আর কি বলে, আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি, সেটাও দেখবে। এছাড়া আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি তোদের একবার দেখিয়েও দিচ্ছি তোদের সুবিধার জন্য, তোদের সুবিধার জন্য। এই দেখ আমার ইউটিউব চ্যানেলটাতে চলে যাবি, স্ক্রিনে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। আচ্ছা এইখানে গেলে দেখ, এই এখানে গেলে একদম আমার চ্যানেলটাতে হোম হোমে ক্লিক করবি, হোম হোমতে ক্লিক করলেই দেখতে পাবি একদম। আমি একটু চেঞ্জ করে দিয়েছি, আগে দুটো সাবজেক্ট এক জায়গায় রেখেছিলাম, ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোদের জন্য ক্লাসগুলো থাকছে লাইভ ক্লাস ফর এইচএস 2022, 22-এর জন্য ক্লাসগুলো এখন পর পর, আমি সবে একটা ক্লাস হয়েছে একটা ক্লাস রইল, প্লে লিস্ট করা আছে। আচ্ছা 2021-এ আমি ক্লাস দিয়েছিলাম, তার ক্লাসগুলো এখন পর পর ডেট ওয়াইজ দেওয়া আছে, 21-এর ক্লাসগুলো ডেট ওয়াইজ দেওয়া আছে। আমি 21-এর ক্লাস শুনতে বলছি না, শুনলে শুনবি, নো প্রবলেম, কোনো ব্যাপার নয়। এগুলো কিন্তু আমি অন্যভাবে শুরু করেছিলাম, নেটওয়ার্ক 1-2 করে, সে যেভাবে আছে দেখবি। এছাড়া এখানে আমাকে HTML বলে, 12-এর HTML বলে, সায়েন্সের ক্ষেত্রেও তাই, সায়েন্সের ক্ষেত্রেও দেওয়া আছে HTML। হ্যাঁ HTML এ গেলে এখানে অনেকগুলো ক্লাস পাবি, HTML 10খানা ক্লাস দেওয়া আছে, যেমন তুই এখানে ইন্ট্রোডাকশন, হেডিং ট্যাগ পাবি, ফরম্যাটিং পাবি, হ্যাঁ বিভিন্ন রকম দেওয়া আছে, বিভিন্ন রকম দেওয়া আছে, একটা একটা করে দেখতেও পারিস। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বললাম, যেটা করবি একটা একটা করে করবি, এরকম করবি না এটা আমার এখানে সবকিছু আছে, মানে স্যারকে সবগুলো একটু একটু করে দেখে, ওরকম না। এখন HTML পড়ছিস, HTMLটা দেখ, আমি যতটুকু পড়িয়েছি যে আমি ইন্ট্রোডাকশন, হেডিং ট্যাগ, আগের বারে তো অতটা, এবারে যতটা ভালো করে হচ্ছে, আগের বারে তো অতটা ভালো করে হয়নি, আগের বারে আমাদের প্রিপেয়ার হতো। আমার চ্যানেলটা আমি কবে করেছি তোরা দেখ, আমি করেছি আমার চ্যানেলটা শুরু করেছি গত বছর এপ্রিল মাসে 5 তারিখে, দেখ এপ্রিল 5, 2020 গত বছর শুরু করেছি তোদের দিকে তাকিয়ে, সুতরাং গত বছর থেকে এবারে আরো ভালো হবে। হ্যাঁ যাই হোক, এগুলো আমি ভাগ করে দিয়েছি, তোদেরও সুবিধা হবে, এখানটাতে অ্যাপ্লিকেশনের সব জিনিসপত্র এখানটাতে আছে, কিন্তু আবার বলছি সব একসঙ্গে দেখতে যাবে না, HTML হচ্ছে HTML, দেখ যখন আমি অন্য জিনিস করবো তখন অন্য জিনিস দেখবি, আবার সব কাজ কমপ্লিটও নেই, সব যে সবই আছে এখানে সব নেই, একটা একটা করে হবে, ভাগ করা আছে, তোদেরই সুবিধা হবে। যাই হোক আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি আজকে, কারোর মেসেজ করতে হবে না, আমি এখানে রোল কল করছি, আমার জায়গা আছে প্রত্যয়ন বেরা, রোল নাম্বার 16 অ্যাবসেন্ট। আচ্ছা রোল নাম্বার 42 প্রেজেন্ট স্যার। আচ্ছা 46 প্রেজেন্ট স্যার। 46 তো তো কম্পিউটার অ্যাপ্লিকেশন তো? হ্যাঁ স্যার। দেখি 46 কে একটু ভিডিও অন করতে দেখি কে, বুঝতে পারছি না কেন আমি 46। আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে, তুই আগের বার আমার ক্লাস করিস না খুব একটা, না করেছিলিস? না আগের ডেটে করেছিলাম। না আগের দিন নয়, আগের বছর 11-এ। না স্যার। ঠিক তাই, আচ্ছা উন্নতি তো এসেছে, আমি আগের বার আগের দিন যারা এসেছে তাদের। আচ্ছা সৌভিক প্রধান 78 ইয়েস টেন স্যার। ঠিক আছে, এই দুজনে বলছিস নাকি? আচ্ছা রোল নাম্বার 83 ইয়েস স্যার। 83 103 শাহানীপুর কাই। আচ্ছা সৌমেন বারিক 105 আছে স্যার, প্রেজেন্ট স্যার 105। আচ্ছা শান্তনী মাইতি 115 হ্যাঁ স্যার। আচ্ছা 115, যাদের হয়ে যাচ্ছে লিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। লিজা তো এসছিস। আচ্ছা তৃষা এসছিস। সৈকত দাস 121, হ্যাঁ সৈকত আসিস তো? সৈকত না, সৌমিক আছিস। আচ্ছা তনুশ্রী 138 তনুশ্রী
মোনালিসা 140 यस স্যার পুষ্পিতা পুষ্পিতা यस স্যার 141 সম্প্রীত ছাত্রা 144 यस স্যার আচ্ছা শান্ত দাস 151 সৌভিক পান্ডা 151 यस স্যার কে সৌভিক পান্ডা यस স্যার আমি আছি স্যার কে সৌভিক সুব্রত গিরি সৈকত দাস নিতাই দাস নেই শিরুপা সামন্ত 182 নেই यस স্যার ও আছে আছে আচ্ছা আচ্ছা ভেরি গুড ওয়েন্দ্রিলা দাস 189 यस স্যার ওকে আচ্ছা অপর্ণা দাস 193 यस স্যার আচ্ছা 195 অঙ্কিতা জানা यस স্যার আচ্ছা সুমন ধারা 201 यस স্যার উর্চিতা দাস 203 নেই আচ্ছা 205 আছিস 205 205 কি নাম রে দীপান্বিতা মাইতি দীপান্বিতা দীপান্বিতা মাইতি ওকে ঠিক আছে তারপরে আগে দিদি নামটা লিখেছে শিবপ্রসাদ দাস আছিস নেই আচ্ছা তারপর এখানে 220 220 নেই সৌরভ দাস 221 সৌরভ দাস 221 উপমা দাস 226 হ্যাঁ আছিস ঠিক আছে প্রীতি প্রধান নেই শান্তনু দাস 258 গোপাল দাস 266 গোপাল দাস নেই আচ্ছা রিক দাস আছিস রিক দাস প্রীতম প্রধান তনুশ্রী জানা মাইতি তনুশ্রী দাস আশিস দাস শর্মিষ্ঠা পাত্র রিমা ঘোষ শ্রীকান্ত সামন্ত রিমা ঘোষ আছিস মনে হচ্ছে রিমার রোল নাম্বার বুঝতে পারলাম না আমি পেজেন্ট দিতে পারছি না রিমার রোল নাম্বারটা বল নাহলে মেসেজ কর রিমা বলছিস রিমা প্রীতি প্রধান ও প্রীতি কত তোর রোল নাম্বার বল রোল 238 হ্যাঁ আগের দিনও ছিলিস তুই ঠিক আছে আগের দিন রোল লিখিস তুই আচ্ছা রিমা তোর রোল নাম্বারটা বুঝতে পারছি না আচ্ছা এবারে শোন যারা আগের দিন ছিলিস না আজকের ক্লাসে আছিস আমাকে মেসেজ করে দে নাম রোল মেসেজ করে লিপ করে যা ঠিক আছে হ্যালো স্যার হ্যাঁ ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার হ্যাঁ নাম আর রোল লিখে দিয়ে দে